শুভ সকাল বাংলাদেশ। বাংলাদেশের জন্য সকালবেলা এমন একটি মেসেজ যেটা আমি মানে কখনো দিব এটা কখনো কল্পনাও করিনি। বন্ধুরা যে ভিডিওটা আমার পাশে চলতে দেখছেন, এমনই একটা পাষণ্ড মানুষ যে সামান্যতম জায়গার জন্য নিজের চাচিকে এভাবে আঘাত করতে এক ফোঁটাও দ্বিধাবোধ করেন। আজকে আপনারা হয়তো এটা ভিডিও আকারে দেখছেন, কালকে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে যদি এই সমস্ত অমানুষেরা বাংলার জমিনে বিনা শাস্তিতে বসবাস করে। প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ জানিয়েছে। আপনারা যারা এখনো বাকি আছেন, এই মানুষটাকে আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত না আসবে আপনারা এই ভিডিওটা শেয়ার করতেই থাকবেন। কারণ আমি প্রথমেই বলেছি, আজকে ভিডিও দেখছেন কালকে বাস্তবে দেখবেন, এবং সেটা অহরহ বাংলাদেশের জমিনে ঘটছে। বাংলাদেশে কি কোনো আইন নাই, সালিস নাই? এই যে গ্রামে চেয়ারম্যান মেম্বার বানান, আপনারা ভোট দিয়ে বানান, টেকা টেকা খেয়ে বানান আর না খেয়ে বানান, সেই মানুষগুলোকে তো আপনারা আপনাদের গ্রামের বা এলাকার মুরব্বী গুরু মান্যগণ্য ব্যক্তি হিসেবেই তাদেরকে সেখানে বসান। আজ তারা কোথায়? তারাও তো এই বিষয়টার দায়িত্ব নিয়ে একটা সুষ্ঠু সমাধান করে এই পরিবারের মধ্যে একটি স্বস্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করার প্রয়োজন। আজকে তাদেরকে পর্যন্ত মূল্যায়ন করছেন, আর যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, নিজের চাচাতো বোনের সাথে, নিজের চাচার ফ্যামিলির সাথে সামান্যতম জায়গা সম্পত্তি নিয়ে এই ধরনের আচরণ, এই একটা লাথি আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মা বোনের গায়ে লাথি মারা। আমরা পৃথিবীতে সামান্য সময়ের জন্য এসেছি, যাওয়ার সময় এক তোলা সম্পত্তি নিয়ে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। সেই সম্পত্তির জন্য আজকে আমরা নিজের মায়ের পেটে লাথি মারতে পর্যন্ত দ্বিধাবোধ করি। আজকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই মানুষটাকে, একে আমি মানুষ বলবো না, এই অমানুষকে আপনারা এমনভাবে সাজা দিন যাতে করে দ্বিতীয়বার আর এই ধরনের সাহস বাংলার জমিনে কোনো অমানুষ করতে না পারে। আপনারা মানে আমি কি বলবো, এই ভিডিও দেখার পর আমি একটু অবাকই হয়ে গেলাম। সম্পত্তি নিয়ে ঝাই ঝামেলা থাকবেই, সম্পত্তি নিয়ে কার ঘরে ঝামেলা নাই, প্রত্যেকটা মানুষের ঘরেই ঝামেলা আছে। আজকে বাংলার জমিনে সম্পত্তির জন্য মানুষ মানুষকে খুন করে ফেলছে, সন্তান মায়ের পেটে লাথি মেরে দিচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ধরনের অমানুষ যদি আপনার ঘরের আশেপাশে থাকে, আগে থেকেই এই ময়লা আবর্জনা পরিষ্কার করুন। আমরা চাই এই ময়লা যাতে আমাদের সমাজে আর বিরাজ করতে না পারে, আমরা তাড়াতাড়ি এই ময়লা পরিষ্কার করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাই, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটা সুন্দর সমাধানে এসে এই ঘটনা যাতে আর বাংলার জমিনে না ঘটে, বাংলার মানুষ যাতে এগুলো দেখে আর হাহাকার মনে ভীতি অবস্থায় না পড়ে, সেই ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম।